নাটক চলে গেছে আমাদের প্রধান যে এই অঞ্চলের হাসপাতাল আছে সেখানে রাস্তার যদি এই দুর্দশা হয় এই গ্রাম থেকে যত রোগী অ্যাম্বুলেন্স গাড়ি যখন আসবে তখন তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে রোগী হাসপাতালে যাওয়ার আগেই তার অবস্থা খারাপ হয়ে যাবে সামনের মৌসুমে যখন বৃষ্টি হবে ঝড় হবে তখন রাস্তার অবস্থা সবসময় 12টা বেজে যায় এখানে আরও 12টা বেজে যাবে কারণ দু সাইডে আমরা দুটা পুকুর খালের মতো দেখছি পানি উপচে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি লাভলু বহুলি তিন রাস্তার মোড় থেকে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম লাভলু ভাই ও লাভলু ভাই আপনি এখানে আর আমি তো আপনার সারা গ্রাম খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি কেন কি হয়েছে ওই যে পূর্বপাড়ায় হ্যাঁ ওইখানে একটা কারেন্টের শিরা খেজিবেজি হয়ে আছে কারেন্ট পুরো আছে রাস্তাটারে কারেন্টের তার শিরা পড়ে আছে একটা বিরাট ঘটনা ঘটে যাবে দুর্ঘটনা হয়ে যাবে একটা মানুষ সবকিছু নিয়ে লাইভ করে তার লাইভ আবার হিটও হয় আচ্ছা এই তোর ভাই যে এত লাইভ করে আর তো কিছুই করে না এত লাইভ কইরা তার লাভ কি লাভ আবার কি ওই যে কথায় আছে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমার ভাইয়ের হয়েছে সেই দশা তো সে কি আর কিছুই করবে না এই লাইভই করবে সারা জীবন তুই কি মনে করিস আমি কিছু বলি না বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে একটা কাজ কর তুই আমার ভাইয়ের সাথে দেখা হলে তুই তাকে বলিস আমি আমি তাকে বলতে যাব কোন দুঃখে তা অবশ্য কথা ঠিক তুই তাকে কেন বলবি তোরে আমি একটা বুদ্ধি দিই আমার কথা শোন কি বুদ্ধি ভাইরে ধরে জোর করে বিয়ে করাই দে তাহলে দেখবি বউ যদি আসে না এই লাইফ টাইপ কোথেকে কোথায় চলে গেছে তুই কি মনে করেছিস আমি ভাইরে বলি না প্রতিদিন বলি আজকে সকালেও বলে আসছি কথা শুনলে তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এরকম ছেলেকে বিয়ে করবে কোন মেয়ে কথা তো ঠিক তাহলে আর কি করা তোর ভাই লাইভ করুক লাইভ দেখ আমিও দেখি এই যে দেখছেন অনেকগুলো বস্তা এখানে পড়ে আছে একটা গ্রামের ভিতরে মানুষ বস্তা নিয়ে পড়ে আছে একটু আগে আমরা পলিথিন অন্য অন্য জিনিস এর আগের পর্বে দেখিয়েছিলাম একটু আগে রাস্তা দেখালাম এখন দেখেন পরিবেশ বিপর্যয়ের জন্য কি অবস্থাটা হয়েছে এই এইগুলো কিন্তু মাটিতে আমি ঘুরে বলি কারণ ঘুরে বলি আমি জনসাধারণকে বলতে চাই যে এইভাবে আপনারা কখনোই আর রাস্তাঘাটে এইগুলা করবেন না সবাইকে ধন্যবাদ কে মনিয়া আমি প্রেমের মধ্যে একটুখানি দেখছিলাম কিন্তু আমি লাইভে ছিলাম তো সেই জন্য ঠিক মতো কথা বলতে পারলাম না কোথেকে আসলে তুমি দিল্লির সাথে দেখা করতে গেছিলাম আচ্ছা আমি যখন লাইভে ছিলাম না কোনা দিকে একটা সুন্দর মেয়ে এখন দেখলাম তুমি ভালো আছো তুমি ভালো আমি তো আপনার লাইভ দেখতেছিলাম ভাইয়ের লাইভ এখন সারা দুনিয়ার লোকজন দেখে আশেপাশের লোকজন সবাই দেখে আর লাইভের যে ফলাফল না একদম চুম্বকের মতো আকর্ষিত হয় সেই লাইভের ফলাফল এই যে ভাই একটু আগে রাস্তা ভেঙে গেছে সেই লাইভ করে আসছে এখন দেখা যাবে কি কালকে রাস্তার লোকজন আসা সে রাস্তা ঠিক করে ফেলাইছে ওয়াটার ছোট হয়তো একটু বেশি বাড়া বাড়া বলছে হয়টা এই যে এখন আবার এসব আবর্জনা নাই করলাম ঠিক আছে আবার আমরা কুইজন যাবো তোকে যে বলছে তার ছিঁড়ে গেছে ওই যে উত্তরপাড়া তার ছিঁড়ে পড়ে আছে একটা কারেন্টের তার বাবা যাই ওইটা তো দেখার কেউ নাই কি একমাত্র লাভলু ভাই আছে লাভলু ভাই যাবো ওটা ইয়ে হবে আবার সব ঠিক হয়ে যাবে তাহলে তো ভালোই কিন্তু লাভলু ভাই কি শুধু এই লাইভই করবেন আসলে হয়েছে কি যে পড়াশোনা শেষ করার পরে অন্য অন্য কিছু মাছ চাষের ব্যাপারও করতেছি আমি এই যে আমি মনে করো খামার করতেছি মাছ চাষ করতেছি হাঁস মুরগি করছি এইসবও করতেছি আর এটা হচ্ছে একটা সামাজিক দায়িত্ব হ্যাঁ আর তাছাড়া গ্রামের মধ্যে তো সমস্যা শেষ নাই চারিদিকে শুধু সমস্যা একমাত্র লাভলু ভাই আছে সেই সমস্যা দেখার এই দায়িত্বটা পালন করতেছি দায়িত্ব তো আরো অনেক কিছুই আছে আর কি কি মানে কোথাও কিছু ভেঙে ঢেঙে গেছে মানে আর দায়িত্বটা কি একটু ভেঙে বলো তো আমাকে একটু বুঝি একটু ভাইবা দেখলেই বুঝতে পারবে যাবা তুমি ভাই আমার মনে হয় আপনার বিয়ে শাদির ব্যাপারে কথা হয়েছে ও আমার ছোট বোনের বান্ধবী না বিয়ে শাদির কেন আমার মনে অন্য কোথাও বাট্টা ভেঙে গেছে এসবের মনে দায়িত্বের কথা বললো না ভাই আপনি বুঝতে পারতেছেন না আমার আমার মা কিন্তু আমারে কইছে যে আমার বয়স হয়ে যাইতেছে এখন আমি চিন্তা করে দেখছি ভাই আমি আপনার থেকে প্রায় 10-12 বছরের ছোট
আমার যদি মনে করেন কি যে এই অবস্থা হয় তাহলে তো আপনার তো মনে করেন ডেড ওভার হয়ে যায়। থাপড়া তার থালে দু ভারত কথা, নিজে বুড়ো হয়ে গেছে আমাকে আরও বুড়া বানাস না, সব লোকজনের সামনে বলবেন ঠিক আছে। আচ্ছা কিন্তু আপনি বিয়েটা করে আলেন ভাই, বাদে তো এসব বাদে আছে কি জানি মানে তার তুই তো আমার হাই প্রেশার নাই করে দিলি রে, সামান্য দুই প্যাকেট মিষ্টি আনতে এত টাইম লাগলো।